वेलकम टू माय चैनल वर्ल्ड लेजेंड लाइफ स्टोरी। আমাদের সবচেয়ে গতিশীল নেতাদের একজন, তিনি নেতাজি নামেই আমাদের সকলের কাছে পরিচিত। তিনি একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা ছিলেন, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আজ এই মহান আত্মাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে তার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া আমাদের ভীষণ দরকার। সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তিনি জানকীনাথ বসু এবং প্রভাবতী দত্তের ঘরে জন্মগ্রহণ করেন। তার মোট 6 বোন এবং 7 ভাই ছিল। আর্থিক দিক থেকে তার পরিবার ছিল যথেষ্ট প্রতিপত্তিশালী এবং তারা ছিলেন কায়স্থ বর্ণের পরিবার। তার পিতা কটকের একজন সফল আইনজীবী ছিলেন এবং রায়বাহাদুর উপাধিও তিনি পেয়েছিলেন। অন্যান্য ভাই বোনদের মধ্যে সুভাষ ছিলেন মেধাবী ছাত্র। তিনি কটকের অন্যান্য ভাই বোনদের সাথে প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় কলেজ স্কুলে পড়াশোনা করেন, যেটিকে এখন স্টুয়ার্ট হাই স্কুল বলা হয়। আগেই বললাম যে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং স্বভাবতই তার জানার দক্ষতা ছিল, যা তাকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতেন এবং স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা ও দর্শন দ্বারা তিনি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। এরপরে ঘটে তার জীবনে এক বড় ঘটনা। ওটের নামে একজন অধ্যাপককে লাঞ্ছিত করার কারণে কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। যদিও তিনি আবেদন করেছিলেন যে তিনি এমনকি এই আইনে অংশগ্রহণকারীও নন, শুধুমাত্র একজন দর্শক ছিলেন। এই ঘটনাটি তার মধ্যে বিদ্রোহের তীব্র অনুভূতি জাগিয়ে তোলে এবং ব্রিটিশদের হাতে ভারতীয়দের সাথে দুর্ব্যবহার, যা তিনি দেখেছিলেন যে কলকাতার ব্যাপকতা ঘটেছে, তা আগুনে জ্বালানি যোগ করছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজে যোগদান করেন, যেখানে তিনি 1918 সালে দর্শনশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেন। তারপরে তিনি ভারতীয় সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতির জন্য তার ভাই সতীশের সাথে লন্ডনে চলে যান, যা সেই সময়ে অনুষ্ঠিত হতো। তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম প্রচেষ্টাতেই উড়ন্ত রঙের সাথে পাশ করেছিলেন। এত উজ্জ্বল ছাত্র তিনি, কিন্তু তার তখনও মিশ্র অনুভূতি ছিল, কারণ তাকে এখন ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের অধীনে কাজ করতে হবে, যাকে তিনি ইতিমধ্যেই ঘৃণা করতে শুরু করেছিলেন। তাই 1921 সালে কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার পর ব্রিটিশদের বয়কট করার প্রতীক হিসাবে তিনি ভারতীয় সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন। সুভাষচন্দ্র বসু এমিলি সেঙ্কেল নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন। বিপ্লবী পুরুষের স্ত্রী সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে তাদের একটি মেয়ে আছে যার নাম অনিতা বসু। তিনি সর্বদা তার ব্যক্তিগত জীবনকে খুব ব্যক্তিগত রাখতে পছন্দ করতেন এবং কখনো পাবলিক ফোরামে বেশি কথা বলেননি। তিনি খুব বেশি পারিবারিক মানুষ ছিলেন না এবং তার সমস্ত সময় এবং মনোযোগ দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তার একমাত্র লক্ষ্য ছিল একদিন স্বাধীন ভারত দেখা। তিনি দেশের জন্য বেঁচেছিলেন এবং এর জন্য মারাও গেছেন। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর প্রভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে আইএনসি, যেটাকে আমরা জানি, ওখানে যোগদান করেন এবং স্বরাজ নামে সংবাদপত্র শুরু করেন, যার অর্থ স্বশাসন, যা রাজনীতিতে তার প্রবেশকে চিহ্নিত করে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা সবেমাত্র শুরু হয়েছে। চিত্তরঞ্জন দাস ছিলেন তার গুরু। 1923 সালে তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হন এবং সিআর দাস নিজেই শুরু করা ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হন। সেই সময়ে কলকাতার মেয়রও নির্বাচিত হয়েছিলেন তিনি।
নেতৃত্বের মনোভাব অর্জন করেছিলেন এবং খুব শীঘ্রই আইএনসিতে শীর্ষে উঠেছিলেন। 1928 সালে মতিলাল নেহরু কমিটি ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাস দাবি করেছিল, কিন্তু জওহরলাল নেহরুর সাথে সুভাষচন্দ্র বসুর কিছু জোর দিয়েছিলেন যে ব্রিটিশদের কাছ থেকে ভারতের সম্পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুই সন্তুষ্ট হবে না। গান্ধীজি বোসের পথে তীব্র বিরোধিতা করেছিলেন। যিনি হুক বা করুককে স্বাধীনতা চেয়েছিলেন কারণ তিনি নিজেই অহিংসার দৃঢ় বিশ্বাসী ছিলেন। 1930 সালে আইন অমান্য আন্দোলনের সময় তাকে কারাগারে পাঠানো হয়েছিল, কিন্তু 1931 সালে গান্ধী আরএন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ১৯২৮ সালে মতিলাল নেহরু কমিটি ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাস দাবি করেছিল, কিন্তু জওহরলাল নেহরুর সাথে সুভাষচন্দ্র বসু জোর দিয়েছিলেন যে ব্রিটিশদের কাছ থেকে ভারতের সম্পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুই সন্তুষ্ট হবে না। গান্ধীজি বোসের পথে তীব্র বিরোধিতা করেছিলেন। যিনি হুক বা করুককে স্বাধীনতা চেয়েছিলেন কারণ তিনি নিজেই অহিংসার দৃঢ় বিশ্বাসী ছিলেন। 1930 সালে আইন অমান্য আন্দোলনের সময় তাকে কারাগারে পাঠানো হয়েছিল, কিন্তু 1931 সালে গান্ধী আরএন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় অন্যান্য বিশিষ্ট নেতাদের সাথে তার সম্পর্ক ছিল। 1938 সালে তিনি আইএনসিএ হরিপুরা অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনে ডক্টর পি সীতারামিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে পুনরায় নির্বাচিত হন, যিনি নিজে গান্ধী সমর্থিত ছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধ শুরুর সময় কঠোর মান বজায় রেখেছিলেন এবং 6 মাসের মধ্যে ব্রিটিশদের কাছ থেকে ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন। তিনি কংগ্রেসের অভ্যন্তর থেকে তীব্র আপত্তির সম্মুখীন হন, যার ফলে তিনি আইএনসি থেকে পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক নামে আরও প্রগতিশীল দল গঠন করেন। তিনি বিদেশের যুদ্ধে ভারতীয় পুরুষদের ব্যবহার করার বিরুদ্ধে একটি গণ আন্দোলন শুরু করেছিলেন, যা প্রচুর সমর্থন এবং কণ্ঠস্বর পেয়েছিল, যার ফলে তাকে কলকাতায় গৃহবন্দী করে রাখা হয়েছিল। কিন্তু তিনি 1941 সালের জানুয়ারিতে ছদ্মবেশে বাড়ি ত্যাগ করেন এবং আফগানিস্তান হয়ে জার্মানিতে পৌঁছান এবং তাদের সাথে দেখা করেন। সেখানে ন্যাৎসি নেতা ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর জন্য তাদের কাছে সাহায্য চান। তিনি জাপানের কাছেও সাহায্য চেয়েছেন। তিনি শত্রুবন্ধু এই দর্শনে সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন। ভারতের স্বাধীনতার জন্য কর্মকাণ্ডে ভারতীয় নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজাদিন ফৌজের একটি মহিলা রেজিমেন্ট গঠন করা হয়েছিল, যা ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ছিল। একে বলা হতো রানী ঝাঁসি রেজিমেন্ট। আজাদিন ফৌজ ভারতবাসীর কাছে ঐক্য ও বীরত্বের প্রতীক হয়ে ওঠে। নেতাজি, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন, জাপান আত্মসমর্পণের কয়েকদিন পর একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। 1943 সালে জুলাই মাসে তিনি সিঙ্গাপুরে আসেন এবং রাসবিহারী বসু দ্বারা শুরু হওয়া ভারতের স্বাধীনতা আন্দোলনের লাগাম গ্রহণ করেন এবং আজাদিন ফৌজ সংগঠিত করেন, যা ভারতীয় জাতীয় সেনাবাহিনী নামেও পরিচিত। এই সময়ই তাকে নেতাজি বলে সমাদৃত করা হয়েছিল, যার দ্বারা তাকে আজও সাধারণভাবে উল্লেখ করা হয়। পরবর্তী কয়েকটি ঘটনা দ্বারা তাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঝাপসা হয়ে গেছে। আইএনএ আন্দোলন ও নিকোবর দ্বীপপুঞ্জকে মুক্তি করে কিন্তু বার্মায় পৌঁছালে খারাপ আবহাওয়া, সেই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ও জার্মানির পরাজয় তাকে পিছু হতে বাধ্য করে। তিনি 18 আগস্ট 1945 তারিখে তোপেই তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বলে গুজব রয়েছে, যদিও এটি ব্যাপক বিশ্বাস করা হয় যে তারপরেও তিনি বহু বছর বেঁচেছিলেন
তার মৃত্যু কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি, তাই আজও তার মৃত্যু রহস্য হয়েই কেটে গেছে। ভারতীয় জাতীয়তাবাদী সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম আজও ভারতীয়দের মনে স্থায়ী ছাপ ফেলে রেখেছে। তিনি আজাদী ফৌজ সংগঠন প্রতিষ্ঠার জন্য সুপরিচিত এবং তার স্লোগান হলো তুম মুঝে খুন দো ম্যায় তুমি আজাদী। বলা হয় যে তিনি আজও পৃথিবীর কোনো প্রান্তে জীবিত অবস্থায় আছেন, কিন্তু আত্মগোপন করে আছেন। নেতাজির নাম শুনলেই আপামর সমস্ত বাঙালি হৃদয়ে তথা ভারতবর্ষের হৃদয়ে শরীরে শিহরণ দেখা দেয়। নমস্কার, ভালো লাগলে লাইক কেয়ার নমস্কার ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাদেরকে নতুন ভিডিও